মোটামুটি শ্রীরামপুর পশু পাখির হাটে আসলে তোমরা আজকে সব কিছু দেখতে পেয়ে যাচ্ছ। আর আগে যা ঘটেছিল সেটা তোমরা দেখতে পেলে, আর আজকে যা ঘটাবো সেটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ডেঙ্গু হওয়ার পর আজকে কিন্তু এতদিন পর শ্রীরামপুর হাটে এলাম, তো গুরুজনদের আশীর্বাদ দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। লেটস স্টার্ট। রেকমেন্ড ছিল কিন্তু অস্কার ফিস নিয়ে, যতজন তোমরা ভোট করেছো 140 জন কিন্তু সব কিন্তু অস্কার ফিস দিয়ে। তো আমি এখন আছি গ্যালাক্সি অ্যাকোরিয়ামে, তো তোমাদের খালি দেখাবো আজকে নানা রকমের অস্কারের ভ্যারাইটিস। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকো। এত কালেকশন সব কিন্তু আজকে গ্যালাক্সি অ্যাকোরিয়ামে, প্রচুর কালেকশন নিয়ে এসেছে আজকে। আচ্ছা দেখে নাও এই অস্কারগুলো কেমন দাম পড়বে। 350 টাকা পেয়ার দিচ্ছে অস্কার পিস। আচ্ছা এটা কি অস্কার দাদা? আচ্ছা রেড প্রপার অস্কার, দেখে নাও এটা 350 টাকা করে জোড়া। তাই আজকে দেখে নাও 150 টাকা জোড়া দিচ্ছে, মেল ফিমেল করা আছে কিন্তু, ঠিক আছে। গ্যালাক্সি অ্যাকোরিয়ামে কিন্তু এরকমই কিন্তু তোমরা অ্যাঞ্জেল পিস পেয়ে যাবে। এরপর থেকে যা অস্কার দেবো না দেখতে পাচ্ছে, এই যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো সব কিন্তু 250 টাকা করে জোড়া, সব কিন্তু 250 টাকা করে জোড়া, ঠিক আছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর কালার কিন্তু আরও সুন্দর ফুটবে, একদম 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 একদম। আর উইডো 5 টাকা করে পিস, 60 টাকা ডজন। আচ্ছা এই কার্পগুলো মিল্কি কাপ, 50 টাকা করে মিল্কি, বড় মিল্কি, এরকম মিল্কি কাপগুলো খালি দেখে না 50 টাকা করে। এই দেখো দারুণ সাইজ কিন্তু। আচ্ছা কই কাপ খালি দেখে না 60 টাকা করে। আর এই কই কাপ কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়িতে আছে, তারা কিন্তু স্যাটিসফাই কিন্তু, একদম দারুণ সুন্দর। সাইজ খেলে দেখে না, সাইজ খেলে দেখে না, এরকম সাইজ মাছ দেখতে গেলে তোমাদের এখানে গ্যালাক্সি অ্যাকোরিয়ামে আসতে হবে। কেমন দাম কেমন বলছো? 220 টাকা প্যাকেট, 110 টাকা করে, 110 টাকা করে পিস, 220 টাকা প্যাকেট। খালি দেখে না ওই পুরো প্যাকেটটার দাম হচ্ছে 220 টাকা, 30 টাকা করে, ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে সব 30 টাকা করে পিস, দেখে নাও। তাহলে অ্যাক্টিভ খালি দেখে নাও গ্যালাক্সি অ্যাকোরিয়ামে কিন্তু এরকম তোমরা অ্যাক্টিভ মাছ পেয়ে যাবে কিন্তু। 50 টাকা করে পিস, খালি দেখে নাও অ্যাক্টিভটা, খালি দেখে নাও র্যাঞ্চুর সাইজটা, খালি দেখে নাও র্যাঞ্চুর সাইজটা দেখে তারপর দাম বলছি। তোমাকে র্যাঞ্চুটা খালি দেখে নাও, তোমার যারা র্যাঞ্চু পছন্দ করো, দাম কেমন করছো? 60 টাকা করে, 60 টাকা করে শুরু, দেখে নাও 60 টাকা করে পিস, খালি দেখে নাও একটা দারুণ একটা দেখে নাও। ১০০ টাকা প্যাকেট ৩টে আছে ১০০ টাকা প্যাকেট ফায়ার মারুত ৩টে প্যাকেট হচ্ছে ১০০ টাকা। কুড়ি টাকা করে পিস চিলের সাইজগুলো খালি দেখে নাও, কুড়ি টাকা করে পিস চিলের, বেনানা আছে আর ব্লু আছে। বাহ দাদা এগুলো বলো দেখো, কোকো আছে 10 টাকা 15 টাকা। আচ্ছা কোকো হচ্ছে 10 টাকা 15 টাকা, মলি হচ্ছে 5 টাকা, মলি হচ্ছে 5 টাকা করে, আর কাস আছে 20 টাকা করে, আর কাস হচ্ছে 20 টাকা করে, লিচু আর র্যাঞ্চু 20 টাকা করে পিস, মিল্কি আছে 15, কাপটা 30। আচ্ছা মিল্কি হচ্ছে 15, কাপটা হচ্ছে 30। বাহ তোমার নামটা মনে পড়লো? দোকানের নাম গ্যালাক্সি অ্যাকোরিয়াম, ফোন নাম্বার 7980271089। আরেকবার নাম্বারটা বলে দাও দাদা, 7980271089। অল ইন্ডিয়া ডেলিভারি? বাহ শুধু হোলসেলে? হোলসেলে খালি, তাই তো, খালি হোলসেলে কিন্তু ডেলিভারি কিন্তু, ঠিক আছে। তো পরে আমার একটা ভাই দেখে নাও আমার ভিডিও দেখে, কোথা থেকে এসছো? আমি টিভিনি থেকে। আচ্ছা তোমার নামটা বলে দাও। আমার নাম হলো অরিত্র মান্না। এরকম করে ভালোবাসবে কিন্তু আমাকে, ঠিক আছে। দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করো। আর পরের সপ্তাহে আসলে তোমাকে কিন্তু আমি আলাদা একটা গিফট দেবো কিন্তু, ঠিক আছে। দুটো কিন্তু বুদ্ধদেবের মূর্তি আছে, তো কেমন কি দাম আছে তাই একটু বলে দাও। এটা হচ্ছে 450। আচ্ছা বড়ের দাম হচ্ছে 450 টাকা,
আচ্ছা এটা হচ্ছে 200 টাকা এটার দাম হচ্ছে 200 টাকা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই এই 450 টাকা যেটা তোমরা দেখছো এটা মোটামুটি 3 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য এনাফ আর এটা হচ্ছে তোমার 2 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য এনাফ শোপিস কিন্তু দাদা কিন্তু আসতে থেকে দান দেওয়ার কারেকশন নিয়ে আসছে কিন্তু খালি বুদ্ধ শোপিস না দাদা আছে কিন্তু হাজার হাজার শোপিস তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যেরকম ডিজাইনের চাইবে সেরকম ডিজাইনের দাদা কাছে কিন্তু আছে এবছর পুজোর পুজোর থিম কিন্তু এরকমই হচ্ছে কিন্তু দেখে নাও আর দাদা কাছে কিন্তু শোপিসটা আছে এটার দাম কেমন বলবে এটার দাম হচ্ছে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা খালি দেখে নাও 60 টাকা 60 টাকা এটা দাম পড়বে মাত্র 60 টাকা আর এটা দাদা এটা এটা 80 টাকা এটা 80 টাকা এটা 80 টাকা ওইটাও 80 টাকা আর এই পিছনে যে গাছগুলো আছে দাদা এই গাছগুলো এটা 170 টাকা 170 টাকা 170 টাকা দাম পড়বে 100 টাকা দেখে নাও আচ্ছা আর এইটা দাদা এটা এত সুন্দর ফুলের ফুল দিয়ে তৈরি করেছো এটা 90 টাকা দেখে নাও খালি এত সুন্দর ফুল দিয়ে পাতা দিয়ে 90 টাকা দাম এটা আচ্ছা একটা শোপিস দেখে নাও এই দেখো গাছগুলো খালি দেখে নাও এটার দাম পড়বে 100 টাকা ওয়াও দাদা নিয়ে আসছে দারুণ সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে কিন্তু আজকে এটাও কিন্তু 100 টাকা দাম এই দেখো এটা 120 ওটা 120 টাকা 120 টাকা 100 100 টাকা যাচ্ছে দাদা দেখো তোমার যদি লাইট দরকার পড়ে এটার দাম পড়বে 250 টাকা ঠিক আছে এই দেখো আর এটা এটার দাম কেমন পড়বে এটার দাম পড়বে 350 টাকা আর তোমার এই 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 এইটা X7 আছে আচ্ছা X7 550 টাকা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য কিন্তু ঠিক আছে এটা কত ওয়াট হবে দাদা এটা 10 ওয়াটের 10 ওয়াটের লাইট এইটা 10 ওয়াট আচ্ছা হ্যাঁ এটা এটা 10 ওয়াটের হ্যাঁ আর এটা এটা 3 থেকে 4 ওয়াট এরকম কিছু আচ্ছা 6 ওয়াট আচ্ছা এইটা এইটা কিন্তু 6 ওয়াটের খালি দেখে নাও দারুণ 3 ওয়াট দেখে নাও বাহ দাদা কিছু ছোট একাডেমি দিয়ে দরকার হ্যাঁ 350 টাকা 350 টাকা 400 টাকা ছিল হ্যাঁ 350 টাকা বাহ বাহ 350 টাকা দেখে নাও 400 টাকা ছিল 350 টাকা দাম পড়ে দাদা প্ল্যান ফুটটা এটা আছে 110 টাকা 110 টাকা মানে এটা হচ্ছে ফাইটোকার আচ্ছা ফাইটোকার প্যাকেট দেখে নাও এটার দাম কেমন বুঝো দাদা এটার দাম হচ্ছে 110 টাকা 110 টাকা দাদা কাছে খালি প্ল্যান্টেড ট্যাঙ্কের খালি ফার্টিলাইজারগুলো দামগুলো খালি দেখো অনেকটা কম দাম কিন্তু অনেকটা দাম কম আচ্ছা প্ল্যান্ট ফুড দেখে নাও নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট লেভেল আই থিং এগুলো তিন দিক থেকে ইয়া করে ঠিক আছে আচ্ছা এটার দাম কেমন হচ্ছে 200 টাকা 200 টাকা দাম বাহ আচ্ছা সবাই ব্ল্যাক ওয়াটার করতে চায় হ্যাঁ ব্ল্যাক ওয়াটার হ্যাঁ ব্ল্যাক ওয়াটার ওয়াটারের জন্য মেন বডি ওয়াটারের জন্য ব্ল্যাক ওয়াটার করতে চায় অ্যালমন্ড লিফটা হুম এটা ইউজ করা যেতে পারে দাম কিন্তু 100 টাকায় রেখে দিয়েছে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একই দাম তাছাড়া আগের সপ্তাহে স্পেশাল আগের সপ্তাহে স্পেশাল এসেছে আচ্ছা আচ্ছা এটা হয়তো তোমার ভিউয়ারস দেখতে পাই না এটা হচ্ছে আরএস ইলেকট্রিক্যাল আছে আচ্ছা ঠিক আছে আরএস ইলেকট্রিক্যাল সবর উপরে আইটি ইলেকট্রিক্যাল চ্যানেল হাওয়াই আনা হচ্ছে আচ্ছা তার পাম্প আচ্ছা আর আমি বলবো এখন অবধি সবথেকে স্মলেস্ট পাম্প খালি পাম্পে খালি সাইজটা খালি দেখে নাও অ্যাডাপ্টার সাইজ বাবা খালি দেখে নাও সাইজটা খালি দেখে নাও এত ছোট সাইজ আচ্ছা দারুণ সুন্দর এই দেখো এক আঙুল লম্বা একদম মানে এক আঙুল লম্বা তোমার যারা রাখতে ঘরে অসুবিধা হয় পাম্পে দেখো দেখে নাও এটার দাম কেমন নজল এটার দাম তাও আবার সাইলেন্ট ও বাবা এটা আবার সাইলেন্ট পাম্প বলছে আবার দাদা দাদা দেখে নাও আচ্ছা মাত্র 130 টাকা মাত্র 130 টাকা নজল দেখে নাও এটা ডাবল নজল হুম ভেনাসের ডবল নজেল পাবে মাত্র 160 টাকা 160 টাকা মানে হচ্ছে ভেনাসের ডবল নজেল আচ্ছা 200 টাকা 200 টাকা দেখে নাও ভেনাসের কিন্তু 200 টাকা এটা হচ্ছে সবর সবর ডবল নোজ সাইলেন্ট বা বা সাইলেন্ট কিন্তু ভেনাসের সাইলেন্ট আচ্ছা ওইটাও সাইলেন্ট এটাও সাইলেন্ট আচ্ছা এর দাম কেমন 240 টাকা 240 টাকা পাইপের ফুট কেমন দাম পড়ছে 4 টাকা ফুট 4 টাকা করে ফুট আমি 5 কেজির দাম বলবো 5 কেজির নিচে যারা নেবে তাদের ধরুন ওই 3.5 কেজি 3 কেজি বা 2 কেজি এরকম নিল পড়ে যাবে এটা 22 টাকা করে 22 টাকা করে যে কেউ যদি এটা 250 গ্রাম নিতে যায় আচ্ছা আমি তার কাছ থেকে নেব এটা 25 টাকা 25 টাকা কিন্তু যে 5 কিলো নেবে তার জন্য হবে এটা 20 টাকা কেজি বাহ বাহ দেখে নাও জেমস পাথর 5 কেজি কিনলেই 20 টাকা করে এই দাদার কাছে 5 কেজির বেশি 5 কেজি বা 5 কেজি বেশি কিন্তু 20 টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছ থেকে না তোমার বইটা বই কম দেব না একদম না তোমার নামটা মনে রাখো নাম হচ্ছে অর্পণ সেনগুপ্ত ফোন নাম্বার হচ্ছে 8582846870 আচ্ছা তুমি কি বাইরে হোম ডেলিভারি মানে আমি হোম ডেলিভারি করি না আচ্ছা আমি হাওড়া টু ব্যান্ডেলের মধ্যে আমি স্টেশন টু স্টেশন ডেলিভারি করি আচ্ছা ঠিক আছে তাও বাবুর সঙ্গে আজকে দেখা হয়ে গেছে আমাদের শ্রীরামপুর পোস্ট অফিসের হাটে
কল্যাণী থেকে এসছে উনি, আর আমার সব ভিডিও দেখে, আর শরীর খারাপ যে হয়েছে যে আমি দু সপ্তাহ ভিডিও দিইনি উনি এসে কিন্তু সেটা বলল। তো ভিডিওটা কেমন লাগে? ভিডিও কেমন লাগে? খুব ভালো লাগে, আর আপনার ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হই, আমি হবিস্ট হইছি আপনার ভিডিও দেখে। আচ্ছা, এখন ডিসকাস ট্যাঙ্ক করেছি। আচ্ছা আচ্ছা, কিছু অ্যাঞ্জেল রাখবো সঙ্গে। বাহ, প্রতিদিন দার সঙ্গে একদম 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 সচল হয়ে গেছে। আর উইশ ইউ মানে মানে ঘরে কটা অ্যাকোয়ারিয়াম আছে আপনার? আমার আপাতত দুটো আছে, একটা হসপিটাল ট্যাঙ্ক হিসেবে ইউজ করি, মেইন আবার 3 ফুট বাই 2 ফুটের যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে ওটা হচ্ছে ডিসকাসে দিলাম। বাহ, মানে আজকে ডিসকাস নেবেন তাই তো? হ্যাঁ ডিসকাস। বাহ, ঠিক আছে, নিয়ে গেছি ডিসকাস 5টা। আচ্ছা, আজকে আর ওটা আছে। বাহ বাহ, আগে 5টা নিয়ে গেছে, আজকে দুটো নেবে, তাও আমরা ভিডিও সামনে তুলে ধরবো। তো শ্রীরামপুর পৌষপাখি হাটে আসলে প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য যে মাছ দরকার হয় সেই মাছ তোমরা কোথায় থেকে পাবে, কি করে পাবে, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। দাদা এটা কি আছে? দাদা এটা আছে স্কারলেট র্যাম্বো। স্কারলেট র্যাম্বো দিয়ে দেখে নাও, দেখো কালার টকটকে লাল হয়, একদম 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 কালার তো ছেড়ে যায়, এটা সবাই মোটামুটি জানে একদম। ঠিক আছে, এটা সব শুধু মেল বাছাই মেল আছে। আচ্ছা, খালি মেল আছে তাই তো? মেল আছে। আচ্ছা, এটার দাম কেমন করছে? এটার দাম হচ্ছে 300 টাকা, যা দাম ছিল তাই আছে। আচ্ছা, যা দাম ছিল তাই দামই আছে, 300 টাকা করে পিস। বাহ, $1,000 করে পিস হয় সেটা আমি দিয়ে দেবো। একদম একদম একদম, এটা কিন্তু হলুদের মধ্যে হয়, দারুণ লাগে দেখতে মাছটা। ল্যান্ডারের মধ্যে এক্সোটিক মাছ। ঠিক আছে, কি 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 নাম আছে? সাউ ওয়াউ রাসবোড়া। আচ্ছা, সাউ ওয়াউ রাসবোড়া। বাহ, খুব ভালো মাছ, দেখো কিছু কিছু মাছের রং ধরে আছে। একদম একদম একদম, পুরো বডিটা ফুল ব্লু কালার হয়, মুখটা সামনে রামিনোসের মতো লাল হবে। আচ্ছা, ফিনের লেজের দুধারে দুটো লালের টুকি হবে। আচ্ছা, এটা তোমার হচ্ছে 12 পিসের দাম 1,050 টাকা। আচ্ছা, 12 পিসের দাম হচ্ছে 1,050 টাকা। নাও, সব থেকে প্রিয় আমার মাছ কিন্তু এটা। এটা জাগুয়ার প্যাটার্ন চেকার বোর্ড। আচ্ছা, চেকার বোর্ডটা একটু দেখে নাও। একদম একদম, দারুণ সুন্দর প্যাটার্ন, দেখে নাও প্যাটার্নটা খালি দেখে নাও। দেখো দাদা কাছ থেকে এবার তোমার সিমও পেয়ে যাবে, কিন্তু দেখে নাও, সিম 30 টাকা, 30 টাকা করে পিস রেড সিম কিন্তু। ঠিক আছে, 65 টাকা করে পিস হাই সিল, দেখে নাও ভেলটেল, দেখে নাও এটা প্ল্যান্টেড ডিসকাস অ্যাঞ্জেল গোলবি সব মাছের সঙ্গে থাকবে। বাহ, ঠিক আছে। আচ্ছা, আর একটা ভালো মাছ দেখো, কিছু কিছু মাছের কালার ধরে আছে, একদম একদম। ঠিক আছে, এটাই তোমার বেলুন র্যাম আছে, ইয়েলো গোল্ডেন বেলুন র্যাম আছে, জার্মান বেলুন র্যাম আছে, রেড বেলুন র্যাম আছে, থাইসেল বেলুন র্যাম আছে। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার 140 টাকা পিস আর 120 টাকা পিস। 140 টাকা পিস, 120 টাকা করে পিস, বা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য দারুণ সুন্দর একদম মাছ, দারুণ মাছ। 80 টাকা ডজন, এই কটাই আছে। আচ্ছা, কার্ডিনাল টেট্রা দেখে নাও, আরে জুম কর, কার্ডিনাল টেট্রাটা দেখে নাও। আচ্ছা, 480 টাকা ডজন। ডেনিসোনি বার্ক দেখে নাও, ডেনিসোনি বার্ক। আচ্ছা, দারুণ সুন্দর, এটার দাম কেমন করছো? 65 টাকা করে পিস। বাহ, দেখে নাও, এর কালার কিন্তু আরো খেলবে কিন্তু, ঠিক আছে, ট্যাঙ্কে ফেলার পর। অ্যাঞ্জেল, আচ্ছা, অ্যালবিনো মানাকাব্রো অ্যাঞ্জেল, ভালো করে দেখো। আচ্ছা, বডি দুটো স্ট্রাইপ আছে, দেখো একটু জুম করে দেখো। একদম একদম, অরিজিনাল ছবি দিয়ে দেবো একটা ইমেজে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 300 টাকা জোড়া, 300 টাকা জোড়া, নামটা একবার বলে দাও, অ্যালবিনো মানাকাব্রো অ্যাঞ্জেল। পিকক বাস দেখে নাও, দাদার কাছে কিন্তু এখন কিন্তু মনস্টার গ্রুপে কিন্তু দাদার কাছে মাছ পাবে। ঠিক আছে, 200 টাকা পিস, কালার 200 টাকা করে পিস, দারুণ সুন্দর কালার, দেখো প্যাকেটের মধ্যে, দেখো এই প্যাকেটের মধ্যে আছে এখনো কালার ধরে আছে, দেখো কি সুন্দর, 200 টাকা পিস, অনেক বড় আছে। প্ল্যান্টেড একটা মাছ দেখে নাও, বিক্রি হয়েছে কিছু কিছু, অল্প কিছু আর আছে। সেরামিক সেলগেটার, যাদের প্ল্যান্টেড অ্যালগির সমস্যা, আচ্ছা, এই সেরামিক সেলগেটারটা কম পয়সার মধ্যে ভালো জিনিস রাখতে পারে। এটা তোমার হচ্ছে 500 টাকা ডজন, 500 টাকা ডজন। বাহ, আচ্ছা, অস্কার এক পিসি আছে, দেখো। আচ্ছা, অস্কার কিন্তু এক পিসি আছে, $200 পিস, 200 টাকা করে পিস। সকালে আরো ট্রেডটা ছিল। আচ্ছা, এইটা তো তোমার ইম্পোর্টেড, তো ইম্পোর্টেড, একদম ইম্পোর্টেড, একদম একদম ইম্পোর্টেড কিন্তু। সকালে আরো প্ল্যান্টেড এর মাছ ছিল, বেরিয়ে গেছে,
গেছে, ল্যাগনিয়ন ছিল, অকিস্টিক ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে। আরো মাছ দুর্গাপূজা বাদ বলেছি প্ল্যান্টেডের মাছ আনবো, অনেক এক্সোটিক ভ্যারাইটি আনবো। অলরেডি আজকে একটা এক্সোটিক এনেছি, একটু কস্টলি, এক্সোটিক মানেই কস্টলি, একদম একদম। আচ্ছা, ভালো মাছ চাইতে গেলে একটু দাম দিয়ে কিনতে হবে, পুরসিয়া কথা। ডিসকাসের যেগুলো কনফিউশন থাকে, সেগুলো মালয়েশিয়ার ব্রিড, কোন মালয়েশিয়ার থেকে আসা মাছ নয়, ঠিক আছে, ভালো কোয়ালিটির মাছ। যে মাছ ব্রিড হলেই দাম কম হবে এটা কোনো লোকের যাতে ধারণা, এগুলো ভুল ধারণা। কিন্তু মাছ যেগুলো আমার কাছে থাকে সেগুলো সত্যি কোয়ালিটির মাছ থাকে, সেটা তোমাদের চ্যানেল থেকে প্রচুর লোক নিয়ে, একদম একদম একদম। গতকাল রাতে ওই শ্রীরামপুরের মানে তোমাদের ভিডিও দেখে শ্রীরামপুরের লোক নিয়ে এসছে কালকে আমার বাড়ি থেকে। আচ্ছা, তাই সে নিয়ে এসছে কালকে চারখানা মাছ বড় নিয়ে এসছে, আমি ছাড়ো এখন যা বলছি সেগুলো তো খুচরো রিটেল প্রাইস, আমি হোলসেলে মাল ধরো, তারা হোলসেলে আমার থেকে যোগাযোগ করে নেবে, হোলসেল রিটেল দুটো দাম আমি একসাথে বলবো না, একটা ওয়ান ম্যান কে আমি যে কোনো একটা রেট বলবো, ঠিক আছে ঠিক আছে। আর আমার হোলসেলে যাতে লাগে তো যোগাযোগ করে নেবে। আর তোমার আমার ফোন নাম্বার হচ্ছে 7980783051, আমার নাম সুপ্রদীপ, আমার লোকেশন হচ্ছে উত্তরপাড়া, কিছু অফার স্পেশাল ডিসকাউন্ট তোমার চ্যানেলের নাম বলে অবশ্যই থাকছে, একদম একদম। আচ্ছা, দাদার কাছ থেকে ডিসকাস ফিস্টে বেরিয়ে গেল, এই কাকাবাবুর বাড়িতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, আগের দিন কাজ পাঁচটা কিনেছিল আর এখন দুটো নিয়ে যাচ্ছে, খালি কালারটা খালি দেখে নাও, দারুণ সুন্দর কিন্তু কালার কিন্তু এসছে, একটি খালি দেখে নাও। আচ্ছা, যাদের কনফিউশন যারা আমাকে ভুলভাল কথা বলে, তিনি দূরে যাবেন ডাবল প্লাস্টিক করে, আচ্ছা, একটা প্যাকেটে দুটো যাবে কি দশটা যাবে সেটা সেলার বুঝবে, সেটা হবিস বুঝবে না, একদম হবিসের প্রবলেম হয় সেটা সেলারকে দায়িত্ব করবে, একদম। তোমাদের আর চ্যানেলও বলেছি যে কমেন্ট সেকশনে লিখতে বাজে মাছ চার থেকেই পাক না কেন, একদম, মাছ মরবে, আমিও মরবো, সবাই মরবে, যারা ভিডিও দেখছে তারাও সবাই মরবে, অতএব বলে লাভ নেই, মাছের প্রবলেম হলে যার থেকে মাছ কিনবেন তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সে যদি অরিজিনাল ট্রিটমেন্ট জানে বলে, একদম ঠিক আছে। এই যে এরকম ভাবে ডিসকাস যাতে স্ট্রেস না খায়, এবার এনাকে তাও আমি হাফ মেরেছি, আর বাইরে যখন আরো দূরে পারে ফুল কভারেজ করা থাকে, এই হচ্ছে সিস্টেম। এইটাও কিন্তু চলে গেল কিন্তু, ঠিক আছে, আর আপনি কি মাছ নিয়ে স্যাটিসফাই? আচ্ছা, চারটে বসমলি আর দুটো কালেট ছেড়ে দিয়েছে এখন, হ্যাঁ এখন কাজ কাজ ছেড়ে দিয়েছে, চারটে বসমলি রেম্বো কিনলো, আচ্ছা, দুটো কালেট রেম্বো কিনলো, আচ্ছা, দুটো দুটো চারটে মাছ বলেছিল, আচ্ছা, দুটো বসমলি আরো ছিল, আচ্ছা, আমি অ্যাড করে দিলাম স্যার ওনার সঙ্গে, আমি একদম একদম সে একসাথে তোমাদের ব্যাপার। আচ্ছা, যাই যাই হোক, জ্যাম করে দিক না কেন, কিন্তু এত সুন্দর মাছগুলো যে যাচ্ছে, দারুণ সুন্দর দারুণ সুন্দর মাছগুলো, আচ্ছা দেখে নাও ডিসকাসে, আচ্ছা অরিজিনাল, এটা কিন্তু খাবার, আচ্ছা এইটা কিন্তু ডুপ্লিকেট আছে আর অরিজিনাল আছে কিন্তু, ঠিক আছে, সেরা ফুড জার্মানির সেরা ফুড, আচ্ছা ডিসকাসের জন্য সেরা, বাহ দারুণ সুন্দর দারুণ সুন্দর।